আসলে আর্থ্রাইটিস তো একটা বড় ক্যানভাসের মধ্যে পড়ে তো কি কি উপসর্গ নিয়ে রোগীরা আসছে আপনার কাছে ধন্যবাদ আসলে আর্থ্রাইটিস বাত ব্যথা রোগের অন্যতম কারণ মানে আমরা যে বাত ব্যথা বলে বাংলাদেশে রোগীগুলোকে বলে থাকি বা কেউ যদি বিছানায় পড়ে থেকে ব্যথা আক্রান্ত হয় জোড়া ফুলে যায় ব্যথা জ্বর আসে বেঁকে যায় হাত পা বা দাঁড়াতে পারে না মুভমেন্ট করতে পারে না বা হেলে দুলে হাঁটে এই যে বিভিন্ন প্রকার একটা অ্যাবনরমাল সাইন নিয়ে মানুষ যখন চলাফেরা করে তখন এটাকে আমরা বাংলাদেশের মানুষ বলে থাকি আসলে বাত ব্যথা আক্রান্ত কিন্তু আমরা যারা পুনর্বাসন বিশেষজ্ঞ ডিজিবিলিটি নিয়ে কাজ করি আমরা প্রত্যেকটা রোগকে আলাদা আলাদা আইডেন্টিফাই করে থাকি এবং এটা কি কারণে এই বাতের সমস্যাটা হয়েছে তো আর্থ্রাইটিস অন্যতম আর্থ্রাই আর্থ মিন্স জোড়া বা জয়েন্ট জয়েন্ট আর আইটিস হয়েছে প্রদাহ বা ইনফ্লামেশন যেটা আমরা বলে থাকি যদি আমাদের শরীরে যদি কোনো জোড়া ইনফ্লামেশন হয় প্রদাহ হয় তা হয়েছে আথরাইটিস এখন জোড়া আবার বিভিন্ন ভ্যারাইটিস আছে আপনি জানেন যে সাইনুভ্যাল ভ্যারাইটি অফ জয়েন্ট আছে তারপরে হচ্ছে আপনার সেকেন্ডারি কার্টিলজিনের জয়েন্ট আছে বিভিন্ন টাইপের জয়েন্টগুলো আছে তো মোস্ট অফ দ্য সাইনোবেল জয়েন্টই হচ্ছে মুভমেন্ট হয়ে থাকে যেমন শোল্ডার জয়েন্ট এবং এই জয়েন্টগুলো আবার অ্যাকর্ডিং টু অ্যাক্সিস অনুযায়ী আবার মুভমেন্ট আমরা বলে থাকি যেমন ইউনিক্সিয়াল বাই মাল্টিএক্সিয়াল তো ショルダー যেমন মাল্টিএক্সিয়াল জয়েন্ট মানে মাল্টি অনেকগুলো অ্যাক্সিসেশন মুভমেন্ট করে তারপরে এলবো যেমন বাইএক্সিয়াল মানে জাস্ট দুই দিকে শে ইউনিক্সিয়াল মুভমেন্ট সে করে থাকে তো এই যে জোড়াগুলা আছে আমাদের শরীরে সেটা হাঁটু বলেন ショルダー জয়েন্ট বলেন কাঁধ বলেন বা Ankle joint বা hip joint স্পেশালি এই জোড়াতে যদি কোনো প্রদাহ হয় এবং সেটার উৎস যাই হোক না কেন সেটি হচ্ছে অ্যাথরাইটিস সেই এখন যেমন আপনারা জানেন যে আমাদের সমাজে প্রায় ঘরে প্রতিটি ঘরেই একটু সিনিয়র যারা যারা ৪০ পঞ্চাশ বছর বয়স তারা হাঁটুর কষ্ট নিয়ে মানে সিনিয়র সিটিজেন মানে হাঁটুর একটা সমস্যা থাকবে এবং এটাকে বলে ডিজিজ অফ ওল্ড এজ ওল্ড এজ বা ডিজেনারেটিভ ডিজিজ বলে থাকে দিস ইজ অলসো অ্যাথরাইটিস তো আমরা যদি আর্থারাইটিসের বেসিক ফিচারগুলো দেখি বা কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে যেটাকে আমরা আর্থারাইটিস ধরতে পারি সেটা হচ্ছে জোড়ায় ব্যথা প্রথম কথা জোড়ায় ব্যথা সেটা এক জোড়া হতে পারে মাল্টি জয়েন্ট হতে পারে মানে জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে বা শুধু একটা হাঁটু ব্যথা নিয়ে আসতে পারে শুধু একটা অ্যাঙ্কেল ব্যথা নিয়ে আসতে পারে সো এই ব্যথা ব্যথার সাথে অনেকের হালকা জ্বর থাকতে পারে অনেকের দেখা যায় যে জোড়াগুলো ফুলে যেতে পারে এবং জোরা চেহারা একটু চেঞ্জ হয়ে যেতে পারে যে স্কিনটা একটু চেঞ্জ একটা নর্মাল একটা ফর্সা লোকের স্কিন অন্য জায়গায় যেমন নর্মাল থাকার কথা সেটা না একটু লাল হয়েছে ব্ল্যাকিশ হয়ে গিয়েছে বা একটু ফ্যাড পাল কালার বিভিন্ন একটু পাল কালার একটু চেঞ্জ আসতে পারে সো স্কিন কালারে চেঞ্জ হতে পারে তারপর হচ্ছে রুগী খুব ইয়া থাকবে মানে খুব দুর্বল অবস্থা থাকবে সে মেলেজ থাকবে ফেটিক থাকবে হ্যাঁ শক্তি পাবে না তার কাছে মনে হবে ইভেন কি খিদা অরুচি হতে পারে ক্ষুদামন্দ হতে পারে সো এই রকম বেসিক ফিচার পাশাপাশি যখন চিকিৎসাটা প্রপার হবে না বা অ্যাপ্রোপ্রিয়েট পুনর্বাসন চিকিৎসা হবে না তখন রুগী কিন্তু আপনার কাছে ফাংশনও লেসিয়া নিয়ে আসতে পারে তো ফাংশনও লেসিয়া কি যে একটা মানুষের যে ফাংশন করতে স্বাভাবিক কোনো সমস্যা হয় না সে ফাংশনটা করতে পারবে না যেমন রুগী বলবে আমি ভাত খেতে তার কষ্ট হইতেছে আচ্ছা তো ভাত খাওয়াটা এটা আমাদের বেসিক কাজ সেটি নিয়মিত আমাদের নিজেদের ভাত আমরা নিজেরাই খাই বা নিজেদের খাবারটা নিজেই খাই তারপরে সে বলবে আমি টয়লেট করতে অসুবিধা হচ্ছে টয়লেট এসে বসতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্টা পায়খানা করে বা হাই কমোড ব্যবহার করতো এক পর্যায়ে হাই ইউজ করতে পারে না তারপরে সে বলবে আমার নামাজ পড়তে অসুবিধা হচ্ছে সিঁড়ি বাইতে অসুবিধা হচ্ছে এই যে ফাংশনগুলা নষ্ট হয়ে যাবে বেসিক গুলা মানুষের এটা চলতে চলতে এক পর্যায়ে সে বিছানায় পড়ে যেতে পারে যেটা আমরা বলি ইম্পেয়ারমেন্ট অ্যান্ড ডিসেবিলিটি এবং ডিসেবিলিটি যদি কন্টিনিউ করে কয়েক মাস কয়েক বছর হয়ে যায় তখন সে টোটালি হ্যান্ডিক্যাপ হয়ে যাবে প্রায় আমি রুগী আসে হ্যান্ডিক্যাপ যে হয়তো দশ পনেরো বিশ বছর পরে আমার কাছে নিয়ে আসছে মাঝখানে হয়তো কিছুদিন কোনো রকম চিকিৎসা করেছে বা একটা চিকিৎসা নির্ভর ছিল হয়তো কোনো ঔষধের উপর নির্ভর ছিল বা অনেক অপচিকিৎসা হয় বিভিন্ন আপনি জানেন আমাদের একজন সঙ্গে দর্শক যুক্ত হয়েছেন তার সাথে আমরা একটু কথা বলিনি হ্যালো দর্শক আপনার প্রশ্নটি করুন নাম বলে আমি এক মাস আগে ওই গ্রামে গেছিলাম করোনার মধ্যে গিয়ে পড়ে গেছিলাম পরে গিয়ে ডান হাতের কবজিতে ব্যথা পেছি। এমনে পেন কিলার খেয়েছিলাম। পেন রিমুভার লাগাইছি ব্যথাটা কমে কিন্তু স্বাভাবিক হচ্ছে না। আগের মতো হচ্ছে না। করে দেখেছিলেন? এক্স-রে করি না আমাদের ভেঙে গেছে ফ্র্যাকচার হয়েছে তাও না। মনে হচ্ছে এমনে স্বাভাবিক কিন্তু যখন তখন একটু ভারী কাজ করলে মনে হচ্ছে একটু ব্যথা করে। এখন কি করতে পারি? আচ্ছা আঘাতে ব্যথা এটা হ্যাঁ আঘাতে ব্যথা এটা হচ্ছে আপনার সফট ইনজুরি তো সাধারণত সফট টিস্যু ইনজুরি ভোগায় হ্যাঁ অনেক ক্ষেত্রে এবং এখানে ইনজুরি গুলো আপনার যেমন লিগামেন্টে হতে পারে ইনজুরি গুলো টেন্ডনে হতে পারে বা মাসলে হতে পারে তারপরে হচ্ছে জয়েন্টে অনিসবভ ভেঙ্গে না গেল আপনার জয়েন্টের কিন্তু প্রবলেম হতে পারে এবং কবজিতে ছোট ছোট আছে যেহেতুতে অনেক সময় ডিসপ্লেস হতে পারে অনেক কারণ আছে তারপর আমি বলবো বেসিক্যালি আপনি একটা অন্তত প্রাইমারি একটা এক্সরে করা উচিত ছিল বা এখন আপনি একটা এক্স রে করে একজন বাদ ব্যথা বা এই ডিসেবিলিটি নিয়ে কাজ করে ডাক্তার দেখান তাহলে অন্তত বেসিক জিনিসটা ভিতরে কোনো অনেক সময় হেয়ারলাইন ফ্রাকচার থাকতে পারে সে যে আমরা বোঝা যায় না যে খুব চিকন ফ্র্যাকচার তো তার থেকেও কিন্তু ভোগাতে পারে মানে রোগের ব্যথা তাড়াতাড়ি সেরে যায় কিন্তু আঘাতের ব্যথা কিন্তু সারতে সারতে চায় না এটা আপনাকে ভোগায় এবং এর মধ্যেও তো মুভমেন্ট করে বিভিন্নভাবে চলাফেরা করে তো আপনি একটা অ্যাক্স করে নেবেন আমার সাজেশন আর আপনি ব্যথার জায়গায় ব্যথায়নাশক যে ক্রিমগুলো পাওয়া যায় যে কোনো এটা লাগিয়ে হট ওয়াটার ব্যাগ বা গরম শ্যাঁক দিতে পারেন তারপরে হচ্ছে আপনি পাশাপাশি কিছু ফিজিক্যাল থেরাপি নিতে পারেন কোনো আপনার নিকটস্থ কোন হাসপাতালে গিয়ে ওখানে কিছুদিন ফিজিক্যাল থেরাপি আমরা পোস্ট ইনজুরি পোস্ট স্পোর্টস এই থেরাপিগুলো গুলো আমাদের আরেকজন দর্শক যুক্ত হয়েছে ফোনটা দর্শক আপনি প্রস্তুতি করুন হ্যালো আলাইকুম আমি আচ্ছা আচ্ছা বলুন

ভাবে কোন ভাবে যদি পাটা মস্কে যায় তাহলে কিন্তু হাঁটুর ওই লিগামেন্টটা চিড়ে যেতে পারে এবং ছিঁড়ার কয়েকটা টাইপ আছে একটা হচ্ছে কমপ্লিট টিয়ার মানে একেবারে টোটাল লিগামেন্টটা ছিঁড়ে যেতে পারে এবং যে কোনো লেভেল যে কোনো জায়গা হতে পারে হাঁটুতে একটা হচ্ছে পার্শিয়াল টিয়ার এবং পার্শিয়ালেরও কয়েকটা ভাগ আছে যে গ্রেড ওয়ান টু থ্রি ভাবে ভাগ করা হয়েছে সো টিয়ার অনুযায়ী তা আপনাকে চিকিৎসা করতে হবে যদি কমপ্লিট টিয়ার হয়ে থাকে তাহলে সার্জারি ছাড়া আর বিকল্প কোনো রাস্তা খোলা নেই তাকে সার্জারি করে পোস্ট সার্জিক্যাল রিহ্যাবিলিটেশন করতে হবে পুনর্বাসন করে হাঁটুটা ঠিক করতে হবে আর যদি পার্শিয়াল টিয়ার হয় আর কমপ্লিট টিয়ার হলে রুগী বুঝবে কীভাবে রুগী একেবারে হাঁটতে পারবে না রুগী হাঁটতে গেলে মনে হবে যে খুলে যায় পড়ে যায় সাহস পাচ্ছে না এটা আর পার্শিয়াল টিয়ার হলে রুগী হাঁটতে পারবে বা ঠিকমতো হাঁটতে অসুবিধা হবে বা দৌড় দিতে অসুবিধা হবে সে পারবে না ব্যথা হবে তো এটা যেহেতু উনি অনেক বছর বলছিল সম্ভবত চার বছর চলতে চলতে ওনার ট্রিটমেন্টটা না হওয়ার কারণে ওনার কিন্তু এখন অন্য সমস্যা তৈরি হচ্ছে যেটা আমরা বলি সেকেন্ডারি ওনার এখন কাপ মাসেল আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল